তো আজকের ভিডিওটা খুব মজাদার হবে। দেখেন আমি এই যে সার্কিটটা দিয়ে, এই সার্কিটটা কিন্তু মূলত নষ্ট একটি সার্কিট। এই নষ্ট সার্কিটটা দিয়ে আগে চেক করে দেখাবো যে আমাদের এই সার্কিটটা কতটা খারাপ। একবারই আগে থাকতেই ডিসকানেক্ট করে নিলাম। তারপরে আমরা কি করব, এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা হয়তো কেউ তাতাল দিয়ে উঠেই ফেলবেন, নাইলে কেউ ভেঙে ফেলবেন। এই সার্কিটটা দিয়ে আপনাদের কি মন্ত্রটা শিখিয়ে দিই। এরকমের একটা বুস্টার নেব, বুস্টারটার নাম্বার অবশ্যই হবে 155J 400 ভোল্ট। বললাম এই কাজটা দিয়ে অবশ্যই আপনাদের 100% উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনার সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা রীতিমতো ইএসবি বাংলা চ্যানেলের ভিডিওগুলো দেখে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট হবে, যে ভিডিওটা আপনার আসলেই খুব দরকার। যেমন আপনারা এলইডি লাইটের ব্যবসা করেন, এলইডি লাইটের ব্যবসা করেন যেহেতু একটা সার্কিট নষ্ট হইলেই ফালাই দেন। আসলে একটা সার্কিট যদি নষ্ট হয়ে ফালাই, নষ্ট হওয়ার পরে ফালাই দেন, তো সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট লাগে বা বিষয়টা খুবই খারাপ, ফালাই দেওয়া লাগে। তো আজকে যদি আমি আপনাদের এমনভাবে একটা পরামর্শ দেই, আপনি নষ্ট সার্কিটটা মনে করেন 6 মাস ব্যবহার করছেন বা 3 মাস ব্যবহার করছেন বা 2 মাস ব্যবহার করছেন, তো নষ্ট সার্কিটটা আমি এমন একটা সলিউশন দিব যে সার্কিটটা মাত্র 3 টাকা অ্যাড করলে আবার সার্কিটটা পুনরায় মানে ব্যবহার করতে পারবেন, ব্যবহারযোগ্য হবে এবং আপনি এই সার্কিটটা মিনিমাম 1 থেকে 2 বছর ব্যবহার করতে পারবেন, তাতে করে আপনার কোনো প্রবলেম আসবে না। সেই জন্য আজকের ভিডিওটা খুবই আপনার দেখা দরকার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, যদি টানে টানে দেখেন পরে কিন্তু আমারে কিছু বলতে পারবেন না যে আমি এই জায়গার দিয়ে কিছু বুঝি নাই, সেই জায়গার দিয়ে কিছু বুঝি নাই। আমি আগেই বলছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো অনেক ভাইয়েরা কিন্তু আমার উপরে অনেক রিপোর্ট দিতে আসছেন যে ভাই আপনি পেঁচাল পারেন বেশি, যেই ব্যক্তি আমার পেঁচাল শুনতে পারবেন না কাট করে এখনই আপনি চলে যান, আমার ভিডিও আপনার দেখার দরকার নাই। স্পষ্ট স্ট্রেট কাট আমি কথাটা বললাম যে আপনি আমার চ্যানেলের কোনো ভিডিও কোনো সময় দেখবেন না, কেন আমি পেঁচাল যদি নাই পারি তো আপনি আমার কথাগুলো, আমার কাজগুলো, আমার সায়েন্সগুলো কেমনে বুঝবেন? আরে মিয়া, আপনি 2 দিন শুক্র শুক্র 8 দিন মনে করেন এলইডি ব্যবসা করেন, আর আমি এই পেশায় জড়িত আছি আমার জন্মের 8 বছর পরেতে। আমি 8 থেকে 9 বছর বয়সের সময় এই কাজে লিপ্ত হয়েছি। তো যাক, সেদিকার না বাড়ি, যদি কেউ পেঁচাল মনে হয় সে আমার ভিডিও দেখবেন না, ইনশাল্লাহ পুনরায় দেখুন একদম সম্পূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওটা খুব মজাদার হবে। দেখেন আমি এই যে সার্কিটটা দিয়ে, এই সার্কিটটা কিন্তু মূলত নষ্ট একটি সার্কিট। এই নষ্ট সার্কিটটা দিয়ে আগে চেক করে দেখাবো যে আমাদের এই সার্কিটটা কতটা খারাপ, একবারেই খারাপ। এই সার্কিটটা নতুন সার্কিটও আপনাদের কিন্তু খারাপ থাকে, তো সেক্ষেত্রে আমি এই নষ্ট সার্কিটটা দিয়ে দেখাবো। এই সার্কিটটা আপনার আমরা পিসিবির সাথে ঝালাই দিয়ে নিলাম। পিসিবির সাথে ঝালাই দেওয়ার পরে একটা সিরিজ কোড দিয়ে আমরা টেস্ট করব। তো দেখুন আমাদের এই সিরিজ কোডটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করলে আমাদের উপরে তো সিরিজ লাইটটা বাড়ি দিতে আছে, সে জিনিসটা ফলো করবেন। আর আমি এখন এই লাইন দুটি অ্যাডজাস্ট করলাম, দেখেন হালকা একটু আলো দেয়, তার মানে আমরা যে 22K রেজিস্ট্যান্স অ্যাড করছি সেই জন্য কিন্তু ওই 22K-র কারণে আমাদের হালকা বিদ্যুৎ দিতে আছে। তো রেজিস্ট্যান্স আমি খুলে ফেলবো, তারপরে দেখবেন একটু জ্বলবে না,
এই রেজিস্ট্যান্সের এক মাথা আমি খুলে দিলাম। তো জাস্ট এখন দেখেন, এখন কিন্তু আমি আবারও সিরিজ লাইনটা ব্যবহার করতেছি, একেবারেই জ্বলে না। তো একেবারে যদি নাই জ্বলে, আজকের সিস্টেমটা হলো এই নষ্ট সার্কিটটা আবারও আমরা ব্যবহার করব মাত্র একটা বুস্টারের মাধ্যমে, যে বুস্টারের মাধ্যমে আমরা যদি এই সার্কিটটা ব্যবহার করি, আমাদের না কাটবে পিসিবি না কাটবে সার্কিট, দুটোটাই পরিপূর্ণভাবে আমাদের লাস্টিং দিবে ভালো বছর কিংবা ছয় মাস। তো সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখার জন্য প্রস্তুত থাকি। আর এই লাইন দুইটা আমরা ডিসকানেক্ট করে নিই, এই যে পিসিবির লাইন দুইটা আমরা আগে থাকতেই ডিসকানেক্ট করে নিলাম। তারপরে আমরা কি করব, এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা হয়তো কেউ তাতাল দিয়ে উঠেই ফেলবেন, নাইলে কেউ ভেঙে ফেলবেন, সিস্টেম খুব সোজা। এই ট্রান্সফরমারটা ভাঙ্গার পরে আমরা এই ক্যাপাসিটারটারে একটু এপাশ করে নিলাম। এখন দেখেন আমি এই সার্কিটটা দিয়ে আপনাদের কি মন্ত্রটা শিখিয়ে দিই। এরকমের একটা বুস্টার নেব, বুস্টারটার নাম্বার অবশ্যই হবে 155J 400 ভোল্ট, 155J 400 ভোল্ট। যদি 10 ওয়াট কিংবা 9 ওয়াট লাইট হয় তাহলে 105J দিয়ে দেবেন। তো আমি এখন এই যে এসি ইনপুটের একটা তার খুলে ফেলব, এসি ইনপুটের যে কোনো একটা তার আমি খুলে ফেলব। আপনারাও আপনাদের এসি ইনপুটের যে কোনো একটা তার খুলে ফেলবেন। তারপরে আপনারা এই বুস্টারটা ঠিক এভাবে রাখবেন। রাখার পরে যে জায়গার থেকে তারটা আমি খুলে নিছি সেই জায়গায় সোল্ডারিং দিয়ে লিড ঝালাই করে নেবেন, যাতে ঝালাইটা মজবুত হয় এবং সুন্দর হয়। বাস, এবার দেখুন আমাদের এই কাজটা করে নিলাম। তো এখন যদি আমি এই সার্কিটটার অর্ধেক প্রান্ত কাটিয়ে ফালাইয়াও দিই, তো তারপরে কিন্তু আমাদের জ্বলবে, তো কাটার দরকার নাই। আমি আবার ক্যাপাসিটারটা যেখানেরটা সেখানেই রাখলাম। এখন আমাদের কাজ কি জানেন, এখন আমাদের কাজ, আগে আমাদের ইনপুট হয়েছে এই জায়গার থেকে, কোনো বুস্টার ছিল না, আর এখন আগে আউটপুট হইতো এই জায়গার থেকে, মানে এই ট্রান্সফরমারটা দিয়া, এই ট্রান্সফরমারটা দিয়ে আমাদের আউটপুট হইতো আর ইনপুট হইতো এই জায়গার থেকে। এখন আমাদের বুস্টার থেকে ইনপুট হবে এবং আউটপুট হবে, ট্রান্সফরমার তো নাই, এখন আউটপুট হবে আমাদের ক্যাপাসিটার থেকে। তো ক্যাপাসিটারের আউটপুটে নেগেটিভ কি, আপনারা সাধারণত ক্যাপাসিটারের একটা লোগো আছে, এই মাইনাস লোগো, এবং যেই সাইডে কোনো সাপ নাই এইটারে বলেন আপনারা প্লাস লোগো। তো প্লাস পজিটিভ আর মাইনাস নেগেটিভ। তো এই জায়গায় পিসিবিতে আছে আমাদের সাদা তারটা নেগেটিভ, তো আমরা নেগেটিভটা ঠিক এই যে নেগেটিভে লাগাই দেব। এবং পজিটিভ যে লাল তারটা আছে, এই পজিটিভ তারটা আমরা ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে লাগাই দেব। তো এবারে আমরা চেক করব আমাদের এই মডিফাই যে ইনভার্টার বা ড্রাইভার সার্কিট এটাকে। তো দেখেন আমাদের লাইটটা কিন্তু ঠিক জ্বলতে আছে। ক্যামেরাটা হাতে লও, আমার ভিউয়ার্সরা মনে করে যে জলিল ভাই যে কাজগুলো করে এগুলো কাঁপে, আসলে ভাই কাঁপে না। ক্যামেরাটা যখন দূরে নেব তখন দেখবেন এই
ইয়াটা আর কাঁপবে না এই লাইটটা। তো আপনারা অনেক সময় আমি বুস্টারের যে কাজগুলো করছি এই কাজগুলো আপনারা করার পরে কোন ভাই লাইট আসলেই কাঁপে, ভাই লাইট কাঁপে না, কাঁপে আরো দূরে নাও কাঁপে। তো আজকে আমি এই প্রমাণ করে দিলাম যে আসলে কিন্তু ভাই আমার লাইটটা কাঁপে না। তো এইভাবে আমি বুস্টার নিয়ে দ্বিতীয় যে কাজটা করব, আপনাদের যে আগে কাজটা উপহার দিছিলাম সেই কাজটা আমি আবারও রিপ্লাই দিব, বুস্টারের সার্কিট আবারও বানাবো, আবারও আপনাদের দূরের থেকে জ্বালায় দেখাবো যে আসলে কি কাটে না না কাটে সেই বিষয়ে চোখ রাখবেন। আগামী পর্বে আমাদের আবারও বুস্টারের কাজ থাকবে। তো আজকে আমরা একটা ছবি তোলো, আজকে আমরা যেই কাজটা করলাম এই কাজটা দিয়ে অবশ্যই আপনাদের 100% উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহ করুন। ধন্যবাদ।